আজ আমি অষ্টম শ্রেণী সংস্কৃত টেক্সট বই থেকে তোমাদের ব্রাহ্মণ নকল কৃষ্ণ সর্পকথা এই গল্পটি পড়াবো গল্পটি পড়াতে গিয়ে আমি ছোট করে বাংলা একটু বলে নিই তোমরা এই গল্পটা অনেকেই জানো উজ্জয়িনীতে মাধব নামে এক ব্রাহ্মণ বাসকত্র তার শিশুপুত্রকে দেখাশোনা করার সময় রাজার নিকট থেকে তার পার্বশ্রাধ্যের ডাক আসে স্ত্রীর অনুপস্থিতিতে তিনি তার দীর্ঘদিনের পালিত বেজিকে শিশুপুত্রের তত্ত্বাবধানে রেখে রাজবাড়িতে যায় সেই সময় একটি কৃষ্ণ কৃষ্ণসর্প শিশুর দিকে আসতে দেখে বেজিটি তাকে হত্যা করে এবং খণ্ড খণ্ড করে ফেলে এরপর ব্রাহ্মণ যখন ফিরে আসেন তখন রক্ত বিলুপ্ত বেজিটি তার পায়ে এসে পড়ে তাকে রক্তাক্ত দেখে ব্রাহ্মণ ভাবে যে বেজিটি তার শিশুপুত্রকে নিশ্চয় হত্যা করেছে এই সন্দেহের বশবর্তী হয়ে তিনি বেজিটিকে হত্যা করলেন এরপর ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে তার শিশুপুত্র ঘুমাচ্ছে আর পাশে একটি সাপ মৃত আর খণ্ডিত অবস্থায় পড়ে আছে তখন তিনি তার এই কাজের জন্য অনুতাপ করতে লাগলেন এবার আমি বই থেকে পড়াবো প্রত্যেকটা লাইন ধরেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথমেই বলছে উজ্জয়ী উজ্জয়িনাং মাধব নাম ব্রাহ্মণ আসিত মানে ছিল উজ্জয়িনী একটা জায়গার নাম তাহলে উজ্জয়িনীতে মাধব নামে একজন ব্রাহ্মণ ছিল তস্য ব্রাহ্মণী প্রসূতি প্রসূতা তার ব্রাহ্মণী প্রসূতা অর্থাৎ সন্তান জন্ম দিয়েছিল সা শিশুপুত্রস্ব রক্ষার্থম ব্রাহ্মণম অবস্থাপ্য নদ্যাং স্নাতুং গতা সে সে বলতে এখানে ব্রাহ্মণীর কথা বল বলছে সেই শিশুপুত্রের রক্ষার জন্য ব্রাহ্মণকে রেখে নদীতে স্নান করতে গেল নর্দাং স্নাতুং গতা অথ ব্রাহ্মণস্ব কৃতে রাগব পার্বণশ্রাদ্ধং দাতুম আহ্বানম আগত এরপর ব্রাহ্মণের কাছে রাজার কাছ থেকে পার্বণশ্রাদ্ধ দান পার্বণশ্রাদ্ধের দানের আহ্বান আসে তাহলে কি বললাম যে ব্রাহ্মণের জন্য রাজার নিকট থেকে পার্বণ শ্রাদ্ধের দান গ্রহণ করতে আহ্বান আসে ব্রাহ্মণ অতীব দরিদ্র আসি ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিল অত সচিন্ত স্ম এরপর সে চিন্তা করেছিল যদি সত্তরং নগচ্ছামি যদি তাড়াতাড়ি না যায় তদান্ন কশ্চিৎ শ্রাদ্ধং গ্রহিষ্যতি তাহলে তদান্ন মানে তাহলে অন্য কেউ এই সাধ্য গ্রহণ করবে উক্ত বলা হয় তাই বলা হয় দেখো একটা শ্লোক আছে অদেয়স্য প্রদস্য কর্তব্যস্য চকর্মণ ক্ষিপ্রমানস্য কালো পিবতী তদ্রসম মানে কি অদেয়স্য মানে আদান বস্তুর প্রদেয়স্য হচ্ছে প্রদান বস্তুর কর্তব্যস্য কর্মন হচ্ছে কর্তব্য কর্মের বা কর্মের। ক্ষিপ্রম অক্রিয় মানুষ্য দ্রুত যেটা যে করে না তার কালো পিবতি তদৃশ্য কালই তার নষ্ট হয় অর্থাৎ কালক্ষেপে বা সময় না করলে সেটা নষ্ট হয় আবার বলছি দেখো অদেশ আদান বস্তু প্রদেশ প্রদান বস্তুর কর্তব্যস্য চ নয় কর্তব্য কর্মের ক্ষিপ্রম অক্রিয় মানুষ্য দ্রুত যে করে না তার ক্ষিপ্রম ক্ষিপ্রম অক্রিয় মানুষ দ্রুত যে কাজটা করে না কালো পিবতি তদ্রস্যম অর্থাৎ কালক্ষেপেই সেটা নষ্ট হয় পরে দেখো পরন্তু অত্র পুত্রস্য রক্ষক নাস্তি কিন্তু এখানে পরন্তু হচ্ছে কিন্তু অত্র এখানে কিন্তু এখানে পুত্রের কোনো রক্ষক নেই কিং করমি কি করি জাতু চিরং পালিতং পুত্র নির্বিশেষং নকুলং পুত্র রক্ষার্থং অবস্থাপ্য গচ্ছামি যাই হোক পুত্র নির্বিশেষে নকুলং পুত্র রক্ষার্থং নকুলকে পুত্ররক্ষার জন্য অবস্থাপ্য মানে রেখে বা ব্যবস্থা করে ব্যবস্থাপ্য গচ্ছামি আর একবার দেখো জাতু যাই হোক চিরং পালিতমিবং পুত্রনির্বিশেষং পুত্র নির্বিশেষ নকুলাম। পুত্র নির্বিশেষে চিরকাল পালিত নকুলকে পুত্র রক্ষার্থং ব্যবস্থাপ্য গচ্ছামি পুত্র রক্ষার জন্য রক্ষার্থে ব্যবস্থা করে যায় তথা গত তাই করে গেল ততস্তেন নকুলেন বালক সমীপম আগত কৃষ্ণ ব্যাপাদিত খণ্ডিতশ্চ তাহলে কী বলছে ততস্তেন তারপর সেই বেজির দ্বারা তত স্তেনও নকুলেন তারপর সেই বেজির দ্বারা বালক সমীপম আগত বালকের সামনে বা বালকের কাছে আসা আগত কৃষ্ণ সর্প সর্প মানে কালো সাপটা ব্যাপাদিত খণ্ডিত মানে নিহত হলো এবং খণ্ডিত হলো যদা ব্রাহ্মণ গৃহং প্রত্যাগত যখন সেই ব্রাহ্মণ গৃহে ফিরে এলো তদা সত্তরং তমুপ গম্য তস্য চরণও পতিতবান তাহলে কি বলছে যখন সেই ব্রাহ্মণ গৃহে ফিরল তখন সে সত্তরং মানে তাড়াতাড়ি কি করলো তার কাছে গিয়ে পতিতবান তার চরণে বা তার পায়ে পড়ল ততহস্য ব্রাহ্মণস্তং রক্ত বিলুপ্ত মুখপাদং দৃষ্টা অচিন্তয় তত অসৌ তখন সেই ব্রাহ্মণ ততআশো ব্রাহ্মণ তখন সেই ব্রাহ্মণ তাকে রক্ত বিলুপ্ত মুখপাদম রক্ত বিলুপ্ত অর্থাৎ রক্তে তার মুখ পা দেখে চিন্তা মম পুত্র অনেন নিহত ভক্ষিতচ্ছ আমার পুত্র নিশ্চয় এর দ্বারা নিহত এবং ভক্ষিত হয়েছে ইত্তবধার্য ইত্য অবধার্য মানে এই মনে করে বা এই স্থির করে স্বতং নকুলং হতবান সে সেই বেজিকে হত্যা করলেন মূর্খ ব্রাহ্মণ, ব্রাহ্মণও গৃহংপ্রবিশ্ব তস্য পুত্রং সুপ্তং নিহতং সরপং চ যখন সেই মূর্খ ব্রাহ্মণ গৃহে প্রবেশ করে তস্য পুত্রং তার পুত্রকে সুপ্তং মানে ঘুমা ঘুমানো অবস্থায় দেখলেন আর নিহতং চ অপসাদ সাপটি নিহত হয়ে পড়ে রয়েছে সেটা দেখলেন তাবৎ দগ্ধ দগ্ধা অচিন্তায় তখন তাবত মানে তখন সে বা তখন তিনি অতীব অনুতাপ দগ্ধ ভুত্তা অচিন্তায়ন অত্যন্ত অনুতাপ দগ্ধ হয়ে চিন্তা করেছিলেন কি করলেন সহসা বিদোধিত ন ক্রিয়াম হঠাৎ করে কোনো কাজ করতে নেই অত উচ্চতে যো অর্থম তত্তম অভিজ্ঞায় স বসঙ্গত সপতে মূড় ব্রাহ্মণ নকুলার যথা কি বলছে যো অর্থ তত্ত্বম অভিজ্ঞায় যে যথার্থ বিষয় না জেনে তত্ত্বম অভিজ্ঞায় যথার্থ বিষয় না জেনে ক্রোধসেব বসঙ্গত ক্রোধের বশবর্তী হয় সা তথা তপ্পতে সেই ব্যক্তি তেমন তপ্পতে মানে অনুতাপ করে মূড় ব্রাহ্মণ নকুলার জাতা মূর্খ ব্রাহ্মণ যেমন নকুলকে মেরে করেছিল আবার বলছি যে প্রকৃত অর্থ না জেনে ক্রোধের বশবর্তী হয় সে তেমনই অনুতাপ করে যেমন বেজিকে বেজিকে মেরে ব্রাহ্মণ অনুতাপ করেছিল এবার আমি তোমাদের অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর আলোচনা করবো প্রথমেই দেখো অনুশীলনী জ্ঞানমূলকের কয়ে বলছে ব্রাহ্মণ নকুল কৃষ্ণ সর্বকথা গল্পটি নিজের ভাষায় লেখো এখানে তোমরা যখন আমরা প্রশ্নে দিই পরীক্ষাতে এখানে তোমাদের লেখা থাকে রাইট স্টোরি ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ তোমরা সেটা বুঝতে পারো না নিজের ভাষা ওন ল্যাঙ্গুয়েজ মানে নিজের ভাষা অর্থাৎ নিজের ভাষা কি বাংলা তাহলে এই গল্পটা পুরোটাই বাংলায় লেখা আসতে পারে এটা এখানে বাংলায় প্রশ্ন আছে কিন্তু পরীক্ষায় আমরা দিই রাইট স্টোরি ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো যে নামটা দেয়া থাকবে সেই গল্পটা বাংলাতে লিখতে হবে এখানে দেখো এর আগে বাংলা প্রশ্ন ছিল সেগুলো আমরা করি না সংস্কৃতে উত্তর দাও প্রথম প্রশ্ন বলছে কো নামও ব্রাহ্মণ ও উজ্জয়িন প্রতি বসতি স্ম মানে কি কোন নামে ব্রাহ্মণ উজ্জয়িনীতে বাস করতেন আমি দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখেছি মাধব নাম ব্রাহ্মণ উজ্জয়িনাং প্রতি বসতি স্ম তাহলে কে মাধব নামে এক ব্রাহ্মণ উজ্জয়িনীতে বাস করত দ্বিতীয় দেখো ব্রাহ্মণী পুত্র গতা ব্রাহ্মণী কোথায় গেছিল ব্রাহ্মণী নদ্যাং স্নাতুং গতা তাহলে ব্রাহ্মণী নদীতে স্নান করতে গেল তৃতীয় প্রশ্ন দেখো পুত্র রক্ষার্থং ব্রাহ্মণ কিং কৃতবান পুত্র রক্ষার জন্য ব্রাহ্মণ কি করেছিল কি করেছিল দেখো আমি লিখে দিয়েছি পুত্র রক্ষার্থং ব্রাহ্মণও পালিতমিমং পুত্র নির্বিশেষং নকুলং ব্যবস্থাপ্যগত অর্থাৎ রক্ষার জন্য ব্রাহ্মণ পুত্রের ন্যায় পালিত নকুলকে ব্যবস্থা করে গেল চার নম্বর দেখো কৃষ্ণসর্প কেন নিহত কৃষ্ণসর্প কার দ্বারা নিহত হয়েছিল তাহলে কৃষ্ণ সর্প নকুলেনও নিহত নকুলের দ্বারা নিহত হয়েছিল পাঁচ নম্বর ব্রাহ্মণ কথম নকুলং হতবান ব্রাহ্মণ কি কেন নকুলকে হত্যা করেছিল দেখো আমি বলেছি ব্রাহ্মণ নকুলং রক্ত বিলুপ্ত মুখপাদং দৃষ্টুয়া অচিন্ত তেন তস্য পুত্র নিহত ভক্ষিতশ ইত্য অবদাজ স্বতং নকুলং হতবান ব্রাহ্মণ নকুলকে রক্ত বিলুপ্ত মানে রক্ত মাখা মুখ আর পা দেখে চিন্তা করেছিল যে তার পুত্র এর দ্বারাই নিহত হয়েছে এবং খণ্ডিত হয়েছে এই মনে করেই সে নকুলকে হত্যা করেছিল ছ নম্বর দেখো ব্রাহ্মণও কথম অনুতাপ দগ্ধ অববাদ ব্রাহ্মণ কেন অনুতাপ দগ্ধ হয়েছিল কি বলছি আমরা দেখো ব্রাহ্মণ গৃহং প্রবিশ্য তস্য পুত্রং সুপ্তং নিহতং চ অপশৎ তদাশ অনুতাপ দগ্ধ অভবত এগুলো উত্তরগুলো কিন্তু আমি প্রত্যেকটা বই থেকে লিখেছি তাহলে ছয়টা কি বলছি ব্রাহ্মণ গৃহং প্রবিশ্য অর্থাৎ ব্রাহ্মণ গৃহে প্রবেশ করে তস্য পুত্রং তার পুত্রকে সুপ্তং ঘুমন্ত অবস্থায় দেখলো আর নিহতং চ অপশ্বাদ আর সাপটি নিহত অবস্থায় দেখেছিল তদা স অনুতাপ দগ্ধ অভবৎ তখন সে অনুতাপ দগ্ধ হয়েছিল নেক্সট রচনা তোমরা নিজেরা করবে এরপর বিচ্ছেদগুলো আমি করিয়ে দিয়েছি এবার বিচ্ছেদগুলো দেখো দেখো আমি সন্ধি গুলো করে দিয়েছি আহব্বানম আগতম প্রথমটা কীভাবে ভাঙছি আহব্বানম যুক্ত আগতম আ হয় একা ন ময় হসন্ত আর যুক্ত আগতম আ গ তয় হসন্ত তারপরে আছে দেখো ব্রাহ্মণ অতিব ব্রাহ্মণ বিসর্গ ওকার আছে সেটা বিসর্গ হয়ে যাচ্ছে বরাফল আঁকা হয় ময় মধ্য ন বিসর্গ যুক্ত অতিব পালিত মিমম পালিতম পয়াকাল তম তহসন্ত যুক্ত ইমাম হস্য ম মহাসন্ত যুক্ত যুক্ত উপগম্য মহাসন্ত যুক্ত হস্যু জফলা প্রত্যাগত হচ্ছে প্রতিযুক্ত আগত এটা আগে অন্য চ্যাপ্টারেও পেয়েছ যুক্ত আগত যেমন বিসর্গ আছে তেমনই তত যুক্ত খন্ডিত খণ্ডিত খ মধ্য নয় বিসর্গ যুক্ত চ ব্রাহ্মণস্তম ব্রাহ্মণ যুক্ত তম। যুক্ত ত মসন্ত ক্রোধ এব ক্রোধস যুক্ত এব কয়ফলা ও ধ ধ জফলা যুক্ত ব। এরপর কারক বিভক্তি দেখো ছটা আছে যদি সত্তরং ন গচ্ছ সত্তরং সত্তরংটা কোন কারক বিভক্তি তারা যদি তাড়াতাড়ি না যায় তাহলে এটা হচ্ছে যাওয়ার আগে তাড়াতাড়ি বলছে এটা ওই জন্য ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে তার বিশেষণ হলে সেটা হয় ক্রিয়া বিশেষণে দ্বিতীয় পুত্রস্ব রক্ষকও নাস্তি পুত্রের কোনো রক্ষক নেই এটা পুত্রস্ব হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী নকুলেন কৃষ্ণসর্প ব্যাপাদিত নকুলের দ্বারা কৃষ্ণ সর্প নিহত হয়েছিল তাহলে কার দ্বারা দ্বারা দেওয়া হলে তৃতীয়া বিভক্তি তখন আমরা বলছি অনুক্ত কর্তায় তৃতীয়া মম পুত্র অনেন নিহত অনেন অনেনো এর দ্বারা নিহত হয়েছিল অনুক্ত কর্তায় তৃতীয়া কালো পিবতী তৎসম হচ্ছে প্রাতিপাদিকার্থে প্রথমা আর নিহতং সর্পং চ অপসৎ নিহত সাপটিকে দেখেছিল তালে কর্মে দ্বিতীয়া এবার দেখো তোমাদের আছে গয়ের প্রশ্ন দক্ষতামূলকে এ বুৎপত্তি নির্ণয় বুৎপত্তি তোমাদের প্রত্যয়টা হয়নি কিন্তু বুৎপত্তি বলতে আমরা ডিরাইভ করেছি সেভেনেও করেছো এইটেও বলেছি তোমাদের যে ধাতু ও ধাতু বিভক্তি ভাঙা যেগুলো শুধু ধাতু ও ধাতু বিভক্তি ভাঙা যেমন আশিত অস ধাতু লং দ এরপর যেমন ধরো করমি ক্রি ধাতু তোমাদের পড়তে হবে এইটে ক্রি ধাতু মি করমী আর এখানে যেমন আরেকটা আছে অপশাদ দৃশ ধাতুর লং তাহলে এরকম ধরনের আরও অন্য কিছু আসতে পারে ব্যাকরণের যে ধাতুরগুলো পড়েছ তার থেকে ধাতু ও ধাতু বিভক্তি ভাঙা যেটাকে আমরা ইংলিশে প্রশ্নে বলি বুৎপত্তি। এবারে আছে দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশন নিজেরা করবে আমি দু একটা পরে বলবো আর আগেও তোমরা করেছো সেভেন থেকেই অনুবাদ করা শিখেছ যা হোক তাহলে আমরা এই চ্যাপ্টারটা পুরোটাই আলোচনা করলাম আশা করি অসুবিধা হবে না এবার আমি তোমাদের বিদ্যা প্রশস্তি যে শ্লোকটা আছে অষ্টম শ্রেণীর সিলেবাসে সেইটা পড়াবো বিদ্যা প্রশস্তির আজকে আমরা চারটে শ্লোক দেখি আলোচনা করব এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে আর মানেগুলোও জানা দরকার প্রথম শ্লোকটা দেখো বিদ্যা নাম নরস্ব রূপমধিকং প্রচ্ছন্ন গুপ্তং ধনং বিদ্যা ভোগ করি যশ সুখ করি বিদ্যা গুরুনাম গুরু আবার বলছি দেখো বিদ্যা নামও নরস্য রূপমধিকং গুপ্তং ধনং বিদ্যা ভোগ করি যশ সুখ করি বিদ্যা গুরু নাম গুরু বিদ্যা নাম নরস্য রূপমধিকং মানে কি বিদ্যা মানুষের নরস্য মানে মানুষের বিদ্যায় নাম মানুষের রূপমধিকং মানে অতিরিক্ত রূপ আর গুপ্তং ধনং গুপ্ত ধর বিদ্যা করি যশ বিদ্যা করি যশ এবং সুখ করি আর বলছে কি বিদ্যা গুরু নাম গুরু বিদ্যা গুরুদের গুরু তাহলে আবার বলি বিদ্যা মানুষের অতিরিক্ত রূপ প্রচ্ছন্ন গুপ্তধন বিদ্যা করি যশ এবং সুখ করি আর বিদ্যা গুরুদের গুরু দ্বিতীয় শ্লোক দেখো বিদ্যা বন্ধুজন বিদেশ গমনে বিদ্যা পড়া দেবতা বিদ্যা রাজস্ব পূজতে নহি ধনং বিদ্যা বিহীন পশু কি বলছে বিদ্যা বন্ধুজন বিদেশ গমনে অর্থাৎ বিদেশ গমনে বিদ্যা বন্ধুর মতো বন্ধুজন বিদ্যা পড়া দেবতা অর্থাৎ বিদ্যা পরম দেবতা বিদ্যা রাজস্ব পূজ্যতে বিদ্যা কোথায় পূজিত হয় রাজাদের মধ্যেও পূজিত হয় আর বলছি কি নহী ধনম ধনং বিদ্যা বিহীন পশু বলছে ধন না বিদ্যা বিহীন ব্যক্তি হচ্ছে পশুর সমান আবার বলছি কি বল দ্বিতীয় শ্লোকটা বিদ্যা বন্ধুজন ও বিদেশ গমনে বিদ্যা পরা দেবতা বিদেশ গমনে বিদ্যা বন্ধুজন আর বিদ্যা পরম দেবতা বিদ্যা রাজসু পূজ্যতে ন হি ধরং বিদ্যা বিহীন পশু বিদ্যা রাজাদের মধ্যে পূজিত হয় ধন না বিদ্যা বিহীন ব্যক্তি পশুর সমান নেক্সট তিন নম্বর শ্লোক বিদ্যত্ত অঞ্চল নৈব অঞ্চল কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে আমার মনে হয় এটা সেভেনে তোমরা পড়েছিলে আমি আবারও বলছি বিদ্বত্ত আঞ্চা নিপত্ত আঞ্চা বিদ্যত্ত নিপত্ত আঞ্চা মানে কি বিদ্যাত্ম মানে বিদ্যান ব্যক্তি আর নিপত্ত আঞ্চা রাজা নৈব তুল্যং কদাচং কদাচং মানে কখনো তাহলে বিদ্যান ব্যক্তি আর রাজার সঙ্গে কখনো তুলনা হয় না স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে স্বদেশে অর্থাৎ নিজের দেশেই রাজা পূজিত হয় আর বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হয় এটা সোজা শ্লোক পরেকটা বলছি কি জ্ঞাতিভি বন্টতে নৈব চৌরে নাপি নিয়তে দানেন নয়ং বিদ্যারত্ন মহাধনম কি বলছে জ্ঞাতিভি বন্টতে জ্ঞাতিভি বন্টতে মানে কি জ্ঞাতিগণের মধ্যে জ্ঞাতিগণের মধ্যে ভাগ করা যায় না নইব না আর কি চৌরে নাপি ন নিয়তে চোরেরাও নিতে পারে না দানেন না ক্ষয়ংয়ি দান করলেও ক্ষয় হয় না তাই বিদ্যারত্ন মহাধন আরেকবার দেখো জ্ঞাতিভি বন্টতে নৈব নাপি ন নিয়তে দানেন নয়ং অ্যাতি বিদ্যারত্ন মহাধন জ্ঞাতিগণের মধ্যে ভাগ করা যায় না চোরেরাও নিতে পারে না দান করলেও ক্ষয় হয় না তাই বিদ্যারত্ন মহাধন তাহলে আমরা চারটে শ্লোক পড়লাম প্রথমটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমার মনে হয় না অসুবিধা হবে একটু মন দিয়ে পড়বে আর দেখবে আর প্রত্যেকটা শ্লোক যদি লিখে লিখে মুখস্থ করো তাহলে মনে হয় না ভুলে যাবে তাহলে আমরা আজকে চারটে দেখলাম নেক্সট দিন পরেরগুলো আবার দেখবো